রোহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। আজকে কি গাড়ি নিয়ে আসছেন ভাই? আজকে নিয়ে আসলাম একটু মানে আনকমন চমৎকার একটি গাড়ি, লাক্সারিয়াস লাক্সারিয়াস এক কথায় লাক্সারিয়াস, হুন্ডা সিভিক। হুন্ডা সিভিক যার মডেল ইয়ার থাকছে 2018, রেজিস্ট্রেশন ইয়ার 2019। আমাদের শোরুমের নামটা বলে দিই, আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। জি, তো হুন্ডা সিভিক্স গাড়ি আমরা একটু দেখাবো। হুন্ডা সিভিক্স আসলে গাড়ি নিয়ে যদি কথা বলতে হয় অনেক কথা বলতে হবে, ভিডিওটা অনেক লম্বা হবে, তবে আমরা আজকে অনেক লম্বা করবো না, শর্টকাটে বলে দেবো। যদি কারো সিভিক্স চয়েস হয়ে থাকে, আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন দিয়ে এটার বিস্তারিত আমাদের কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। ওকে, হুন্ডা সিভিক্স 18 মডেল 19 রেজিস্ট্রেশন, গাড়ি হচ্ছে 1500 সিসি। আচ্ছা, সিসি 1500 সিসি, স্মার্ট কোচ স্টার্ট, এমনকি পুরো ফুল গাড়িটা হচ্ছে বডি কিট। আর হুন্ডা সিভিক্স হেডলাইটটাই কিন্তু একটু অন্যরকম, যেটা আপনি টয়টা ব্র্যান্ডের সাথে হেডলাইটটা মিলাইতে পারবেন। এটা হেডলাইটের কোয়ালিটিটা অন্যরকম, ফুললি এলইডি হেডলাইট, এলইডি হেডলাইট, ফুল বডি কিট, ফুল গাড়িটা হচ্ছে বডি কিট করা, অরিজিনাল বডি কিট অবস্থায় আছে গাড়িটি। এই গাড়িটির ভিতরে ইন্টেরিয়র একটু দেখাবো আমরা, খুব লাক্সারি। এমনকি গাড়িটির মধ্যে থাকছে সানরুফ, সবার পছন্দের তালিকার সানরুফও থাকছে। আর হুন্ডা সিভিক্স ভিতরের ইন্টেরিয়র তো খুবই লাক্সারিয়াস। এইসব গাড়ি আসলে হচ্ছে ড্রাইভ না করলে এটার ইয়াটা আসলে বোঝা যায় না যে কি একটা মজা এটা ড্রাইভ করার মধ্যে, সেটা আসলে টয়োটা ব্র্যান্ডের সাথে মিলবে না। আর ভিতরে স্পেস হচ্ছে হিউজ স্পেস। হুন্ডা সিভিক, হুন্ডা অ্যাকর্ড, এগুলো দেখতে খুব সুন্দর, রাইট? দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে হুন্ডা সিভিক্সের অরিজিনাল যে অ্যালোরিং, সেই অ্যালোরিংটা পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে গাড়িটা আমরা পিছন থেকেও দেখবো, এ হচ্ছে হুন্ডা সিভিক্স মনোগ্রাম, হুন্ডা লোগো, নাম্বার প্লেট 28 সিরিয়াল 19 রেজিস্ট্রেশন, ব্যাকলাইট, শো লাইট, প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে। গাড়িটির মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকছে না ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেখাই, রিমোট থেকে ব্যাকগ্রাউন্ড আপনি খুলতে পারবেন। যেহেতু গাড়িটি এলপিজি বা সিএনজি কোনো কিছুতে কনভার্ট করা নাই, তেলের গাড়ি, যে জন্য পিছনের স্পেসটা হচ্ছে হিউজ পরিমাণ স্পেস। আর পিছনে একটি স্পোলার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, স্মার্ট স্পোলার, মানে একটু স্মার্টের মধ্যে, চিকনের মধ্যে একটি স্পোলার থাকছে। আর হুন্ডা সিভিক্স চার চাকা হচ্ছে ডিস্ক ব্রেক, চার চাকা ডিস্ক ব্রেকের আসলে ড্রাইভের ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো কিন্তু ভাইয়া। এটা হচ্ছে পিছনের ডোর, পিছনের ডোরটা যদি আমরা একটু দেখি, পিছনের স্পেসটা কিন্তু অনেক বড়। আমি যদি একটু বসে আপনাদেরকে দেখাই, পিছনে বসার পরে স্পেস, লেগ স্পেসটা কিন্তু আপনি অনেক বড় থাকছে। এখানে আর্মরেস্ট থাকছে, খুব মানে আরামদায়ক। সানরুফটা আমরা একটু দেখাই দিব আপনাদেরকে, সানরুফ সহ ভাই হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার পাচ্ছেন, এবং পিছনে হিউজ স্পেস, হিউজ স্পেস, লেগ স্পেস অনেক ভালো, একদম রিল্যাক্স জার্নি, একদম রিল্যাক্স। সামনে থেকে যদি আমরা ড্রাইভিং সাইড থেকে যদি একটু ইন্টুরিয়ার একটু দেখাই, পুশ স্টার্ট তো থাকছেই, ক্রুজ কন্ট্রোলার থাকছে, স্মার্ট হ্যান্ড ব্রেক, আইডল স্টপ, সব কিছু থাকছে। আচ্ছা, ইঞ্জিন রুমটা একটু আমরা দেখাবো। সিসি কি 1500? 1500 সিসি, সেক্ষেত্রে ট্যাক্সটা তো ভাই কম, ট্যাক্স হচ্ছে নর্মাল গাড়ির যে ট্যাক্সটা হয়ে থাকে এলিয়ন প্রিমিয়াম, সেম ট্যাক্সটা। জি, 25,000 টাকা হচ্ছে ইয়ারলি আয়কর। এ হচ্ছে ইঞ্জিন, জি এ হচ্ছে ইঞ্জিন রুম। তো হুন্ডা সিভিক্স গাড়িগুলোর মধ্যে হয় কি, ইঞ্জিন রুমটা দেখলে মানে মন ভরে যায়, মানে অনেক বড় একটা ইঞ্জিন, মানে পুরো জায়গাটাই ভরা, মানে ফাঁকা কোনো জায়গা নাই। জি জি, সিসি কিন্তু 1500। আচ্ছা, চেসিস মাসেল এভরিথিং এভরিথিং ওকে, এটা চেসিস মাসেল নিয়ে কোনো প্রকার টেনশন নাই, এটা দেখানোর খুব বেশি কিছু নাই। আমি বলবো যারা সিভিক্স গাড়ি কিনবেন তারা চলে আসুন আমার গাড়িটা ভিজিট করুন। আচ্ছা, ভিজিট করার পরে গাড়ি টেস্ট ড্রাইভ করেন, টেস্ট ড্রাইভ করার পরে গাড়ি অ্যানালাইসিস সেন্টার নিয়ে যান, কম্পিউটার চেক আপ করে গাড়িটা ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা। এটা হচ্ছে 18 মডেল, জি 18 মডেল 19 রেজিস্ট্রেশন। আর নিচের ফগ লাইটের সিস্টেমটা কিন্তু ভাইয়া অনেক ভালো, মানে চারটা ফগ ল্যাম্প, দুই পাশে শুধু চারটা না, ডান পাশে চারটি, বাম পাশে চারটি, টোটাল হচ্ছে আটটি। ওকে ভাই, এবার প্রাইস সম্পর্কে বলুন, সানরুফটা একটু আমরা দেখাই ভাইয়া। ব্যাক ক্যামেরাটা যদি আমরা একটু দেখাই, গাড়িটা যখন আপনি ব্যাক ক্যামেরা দিবেন, এটা হচ্ছে অরিজিনাল ক্যামেরা, অরিজিনাল মনিটর। যখন ব্যাগে দিবেন, স্টারিং কাটবেন, আপনি গাড়িটা যেদিকে স্টারিংটা ঘুরাবেন এই ইয়াটাও কিন্তু ওইদিকেই যাবে। ব্যাক ক্যামেরা যে দাগটা আছে ওইদিকে আপনাকে ম্যাপটা দেখাবে। এটা একটা দারুণ সিস্টেম, এটা হচ্ছে একমাত্র অরিজিনাল যে ব্যাক ক্যামেরাগুলো হয়। জি জি, কিছু কিছু গাড়ির মধ্যে এটা আসে, সব গাড়ির মধ্যে এটা আসে না। ওকে,
ভাই প্রাইসটা কত চাচ্ছেন? এটা প্রাইসটা খুব বেশি একটা ডিসটেন্স করবো না, ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইসটি থাকছে আস্কিং প্রাইস 34 লাখ টাকা মাত্র। তবে এটা কথা বলার সুযোগ আছে, এটা ফিক্সড প্রাইস না। আপনার মোবাইল নম্বর? আমার ফোন নাম্বারটি হচ্ছে 01919203306। গাড়িটি দেখতে চলে আসুন সরাসরি আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে, 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।